করোনার কারণে কিন্তু থমকে দিয়ে গিয়েছিল গোটা পৃথিবীটাই। আর এবারে অনেকটাই করোনা নিয়ন্ত্রণে, যার ফলে এবারে কতটা জমজমাট হয়ে উঠতে চলেছে জয়দেবের এই মেলা, আমরা সেটাই দেখব। সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, এবারের জয়দেবের মেলার প্রস্তুতিটা কিরকম? গত দুবছর কিন্তু একেবারে থমকে গিয়েছিল। বিকাশ রায়চৌধুরী, জেলা প্রশাসনের আধিকারিক বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে এবং ওয়াচটাওয়ার থেকে শুরু করে সিসিটিভি বিভিন্ন ব্যবস্থাপনা করা হয়েছে। এবং এই মুহূর্তে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে জয়দেবের যে স্টেজ, সেখান থেকে জয়দেব মেলার যে উদ্বোধন হয় সেই উদ্বোধন মঞ্চে কিন্তু রয়েছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু উদ্বোধন হবে এবং বাউল শিল্পীরা কিন্তু উদ্বোধন হবে। এবং এখানে আমরা একটু দেখানো যে দর্শকরাও কিন্তু এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছি যে জয়দেব মেলা উপলক্ষে যে ভিড়, সেই ভিড় কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে বাউল শিল্পী থেকে শুরু করে যে কীর্তনীয়রা এখানে ভিড় করে সেই ভিড় কিন্তু দেখা যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে। এবং তার আগে যে ভিড়, সেই ভিড় কিন্তু দেখা যাচ্ছে এবং বলা চলে যে তার আগে উদ্বোধন হবে এবং উদ্বোধন উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এসেছেন প্রশাসনিক থেকে মন্ত্রীরা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুব্রত, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।